নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোসেন্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জানেন তো, কাল একটা আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা পিকনিকে গিয়েছিলাম, আর আজ সেই পিকনিকের কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। দমদম থেকে ট্রেনে করে আমরা প্রথমে গেলাম ইছাপুর। ইছাপুর থেকে একটি টোটো করে আমরা যাচ্ছি এখন পিকনিক স্পটে। আর আমার হাজব্যান্ড যেহেতু কলকাতার বাইরে ছিল, সেই জন্য ও একদম গাড়ি নিয়ে চলে আসবে পিকনিক স্পটে। আর যাওয়ার পথে গঙ্গা দর্শনও হয়ে গেল, জায়গাটা বেশ সুন্দর জানেন তো। আর এখন আমরা পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি, চলুন। পিকনিক স্পট মানে বেশ একটা লাউড মিউজিক চলবে, এখন এটাই রেওয়াজ। তো সেই জন্য এখানে কোনো রকম অরিজিনাল সাউন্ড ইউজ করতে পারছি না, সবটাই ভয়েস ওভার দিতে হবে, না হলে তো জানেন চ্যানেলে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, একটু টিফিন করে নিলাম, টিফিন করে সবাই একটু যাচ্ছি গঙ্গার ঘাটে। অনেক দিন পর একটা বেশ খোলা মেলা জায়গাতে এলাম। চারিদিকে প্রচুর গাছপালা, আর গাছগুলোর বেশ অনেক বয়সও আছে। এই যেমন ধরুন এই গাছটা কত ঝুরি বটের, হ্যাঁ, আর তার নিচে একটা মন্দিরও রয়েছে। অনেক প্রাচীন গাছ দেখে বোঝা যাচ্ছে, তাই না? তো সকলে আমরা এখানে বেশ মজা করছি, আর প্রত্যেকে ছবিও তুলছি অনেক। গঙ্গার সামনে এসে এত ভালো লাগছে না, একটা কি মিষ্টি হাওয়া বইছে, মানে বেশ ঘুম ঘুম পেয়ে যাচ্ছে বলতে পারেন। কিছুক্ষণ গঙ্গার বাড়ি থেকে আবার আমরা ফিরে যাচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো এবার লাঞ্চের সময় হয়ে গেছে। বাচ্চাদের আজকে বেশ মজার দিন, সুন্দর ওরা খেলা করছে। এখন আবার টোটোর মধ্যে খেলা চলছে। তো সবাই এখন খেতে বসে গেছে, আর আমি যেহেতু দেরিতে পৌঁছেছি তাই দেরিতে টিফিনটাও খেয়েছি, সেজন্য আমি বললাম একটু আমি পরে খেতে বসবো। তো যাই হোক, কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।